আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেও অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটি জব সার্কুলার নিয়ে। দেখতে পাচ্ছেন টিএমএমএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অসংখ্য পদে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তো তার আগে অবশ্যই বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। তো আমি কিন্তু চলে আসছি বিজ্ঞপ্তিতে। আমি বিজ্ঞপ্তির লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন ডিসক্রিপশন বক্স থেকে। তো দেখতে পাচ্ছেন টিএমএমএস মেডিকেল কলেজ ও রহমতুল্লাহ কমিউনিটি ক্লিনিক হাসপাতালে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আমরা এখন জানবো পদের নাম, পদের সংখ্যা এবং কোন কোন পদে নিয়োগ হবে। তো দেখতে পাচ্ছেন 3টি 4টি 5টি পদে কিন্তু নিয়োগ হবে। সো এখানে দেখেন পদের নাম হচ্ছে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক। তো কিভাবে আবেদন করবেন আমি কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার কোন কোন বিভাগে নিয়োগ হবে, তো প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাসিউটিক্যাল, বায়োকেমিস্ট্রি, নিউরোমেডিসিন, ক্রিটিক্যাল মেডিসিন, কমিউনিটি মেডিসিন, আচ্ছা ফরেন্সিক মেডিসিন, যাই হোক এগুলোতে আপনার নিয়োগ হবে। এই বিভাগগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন, কে কোন বিভাগে লেখাপড়া করেছেন অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতি বিভাগে একজন করে মোট 20 জন নিয়োগ হবে, 20টি বিভাগ এখানে আছে। তো একজন করে মোট 20 জন নিয়োগ হবে, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক নিয়োগ হবে, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কমেন্ট নম্বর 2-এ আমরা দেখতে পাচ্ছি আরএস নিয়োগ হবে। তো এখানে আপনার বিভাগ হচ্ছে সার্জারি এবং চক্ষু বিভাগ, সংশ্লিষ্ট বিষয়ে চাকরি অভিজ্ঞতা এবং পোস্ট গ্রাজুয়েশন কোর্স সম্পূর্ণ হতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়জন নিয়োগ হবে, প্রতি বিভাগে একজন করে মোট 2 জন নিয়োগ হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নম্বরে মেডিকেল অফিসার অথবা সিনিয়র মেডিকেল অফিসার নিয়োগ হবে। তো এখানে আপনার বিভাগ দিয়ে আছে এনথেসিওলজি, আচ্ছা বিভাগে ডিপ্লোমা ইন অ্যানেসথেসিয়া, আচ্ছা কোস্ট পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং সম্পন্নকারী অগ্রাধিকার পাবে। তো এখানে কিন্তু 4 জন নিয়োগ হবে। তো আমরা এখন দেখে নেব কীভাবে আমরা আবেদন করব। তো এখানে দেখেন অত্র চিকিৎসা মহাবিদ্যালয়ে মেডিসিন সার্জারি অ্যাপস অ্যান্ড গাইনি, পেডিয়াটিয়ার্স, অ্যাসেনথেসিওলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, অর্থোপেডিক, চক্ষু ও এমএস এবং নাক কান গলা বিভাগে বিভিন্ন মেয়াদে বিসিপিএস অনুমোদিত প্রশিক্ষণ চালু ছাড়া ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে পোস্ট গ্রাজুয়েশন কোর্স অনুমোদিত আছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে আমাদের, যেগুলো তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল BMNDC এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী সকল পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন এই বিভাগগুলো এবং এই পদের অভিজ্ঞতা যাদের আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনার এখানে বেতন ভাতা কত হবে দেখেন, বেতন ভাতা সকল পদের বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তো এখন আমরা দেখে নেব আবেদনের নিয়মগুলি কি কিভাবে আমরা আবেদন করতে পারবো। তো এখানে দেখেন আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। তো আগ্রহী প্রার্থীদের 17x3 কপি পাসপোর্ট সাইজে সাইজের 27 রঙিন ছবি, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র, বাংলাদেশ মেডিসিন ডেন্টাল কাউন্সিল BMNDC এ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্রের 27 অনুলিপি সহ আবেদন পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে। এবং আবেদনপত্র আগামী 31/1/2022 তারিখের মধ্যে TMMS ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 ঠিকানায় পৌঁছাতে হবে, ঠিক না? ঠিক আছে। তো অথবা আবেদনপত্র সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত চাহিদা কৃত নথিপত্র দিন স্ক্যান কপি প্রদত্ত ইমেলে, এই ইমেলে আপনারা চাইলে এখানে পাঠাতে পারবেন, ঠিক আছে। এই ইমেলে আপনারা চাইলে পাঠাতে পারবেন আবেদন কপি, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নির্বাচনী পরীক্ষার তারিখ, সময়, স্থান পরবর্তী SMS ও ইমেলের মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আগ্রহী প্রার্থীকে খামের ওপর ইমেল মাধ্যমে প্রেরিত আবেদনে সাবজেক্টের আবেদনকৃত নাম
স্পষ্ট করে উল্লেখ করতে হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও BMNDC এর মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TDI প্রদান করা হবে না, কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়া আবেদন বাতিল করার অগ্রাধিকার সংরক্ষণ করে। তো বন্ধুরা, যাই হোক, যারা আপনারা অভিজ্ঞ প্রার্থী আছেন, যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তারা সবাই আবেদন করে ফেলবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আমাদের নিয়োগটি অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন জব সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পরে নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।